প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতো সাথে আছি আমি জুয়েল রানা। দর্শক, মূলত আমরা অবস্থান করছি জামালপুরের সেই ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। দর্শক, এই মাঠে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার ঘোড়ার হাট বসে থাকে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থানা পর্যায় থেকে ঘোড়ার ক্রেতা বিক্রেতা তারা এসে থাকে। তারা তাদের পছন্দের ঘোড়া, বাচ্চা ঘোড়া সহ ঘোড়ার মালটানো সব বয়সী সব ধরনের ঘোড়াঘুরি তারা ক্রয় বিক্রয় করে থাকে মূলত এই হাট থেকে। দর্শক, আমরা এখন বাচ্চা ঘোড়ার বাজারে অবস্থান করছি। আমরা জানাতে চাই আজকের এই হাটে এই বাচ্চা ঘোড়ার কত টাকায় দাম হচ্ছে, আদব বিক্রি হচ্ছে কিনা, সব কিছু তুলে ধরতে চাই আমাদের আজকের এই নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আজকে কটা বাচ্চা নিয়ে আসছেন? বাচ্চা আছে 4-5টা। দর্শক, আমরা আরো কিছু বাচ্চা ঘোড়া দেখাতে চাই। আসলে একসাথে অনেকগুলো বাচ্চা এসেছে, আসলে এগুলো আসলে দাম কেমন হচ্ছে, আগুলো কত টাকায় বিক্রি করা যাবে মূলত? দর্শক, যেহেতু এখন পুকুরি বসেছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আজকে হতে কয়টা নিয়ে আসছেন? না, আমি গাড়ি আলাই। ১৫,০০০ না, তা তাও না দর্শক, আমরা আরো কিছু বড় ঘোড়া বাচ্চা ঘোড়া আপনাদের দেখাতে চাই। আমরা গত হলে আমাদের এই চাচাকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। আসলে চাচা সবসময় হাসি মুখে থাকে, বিক্রি হলেও তিনি হাসি খুশি থাকে, বিক্রি না হলেও তিনি হাসি খুশি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে মেলার ৫টা নিয়ে আসছেন? বাচ্চা কোনটা, কয় মাস? এটা হলো ১২ মাস, এটা হলো ১ বছর হয়ে নাই, ৮ মাস। এটা হলো ঘোড়া, ওটা হলো ঘুরি। হ্যাঁ, এটা চাইতেছি ২২,০০০, এটা চাইতেছি ১০,০০০। ওইটা হলো বড় জলের নাই হয়েছে। হ্যাঁ, জল দেওয়া যাবো না? দাঁত ওটা নাই, দাঁত ওটা যা তৈল দেশি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরো কিছু ঘোড়া দেখাতে চাই। আসসালামু আলাইকুম ভাই জান। আমরা গত হাটে ৪টা নিয়েছিলাম, আজকের হাটে ৪টাই। ৪টা বিক্রি করতে গেছি। কোনো রকম ডাল ভাত চলে আজকের হাটে ৪টা। ৫ মাস ৬ মাস করে এটি, ৫ মাস ৬ মাস করে। সবগুলো কি ঘোড়া না ঘুরি? ঘোড়া আইডি টাটু ঘোড়া না, এটা ঘুরি ঘোড়া নিয়েছি। এই জোড়া দাম কত আছে? ১৪,০০০। ১৫,০০০ হইলে ছাড়বেন? ১৪,০০০ ১৪,০০০ দাম হইতেছে। হ্যাঁ, মানে আরো ২-৩,০০০ না। ধন্যবাদ।
দর্শক মূলত এগুলো ১৪,০০০ দাম হচ্ছে, অর্থাৎ তিনি ১৬,০০০ অর্থাৎ ২,০০০ টাকা হলে তিনি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বা মনস্থির করছে মূলত। দর্শক আমরা আরও কিছু ঘোড়া আর বাচ্চা দেখাতে চাই, মূলত একেবারেই দাম কম। আসলে এই বাচ্চাটা দেখতে অনেকটা একেবারেই বাচ্চার দুর্বল বাচ্চার মতো মনে হচ্ছে। আসলে জানতে চাই আসলে ভাই এটা কি তোমার ঘোড়া নাকি? ৩,০০০ ৪,০০০ টাকা বিক্রি করবে কত হলে? বিক্রি বাড়ির মনে খাওয়া দাওয়া করা হয় না। দর্শক এই বাচ্চাটির ঘোড়াটি ইতিমধ্যে ২-৩,০০০ টাকা দাম হচ্ছে, অর্থাৎ তিনি ৫,০০০ টাকা হলে তিনি বিক্রি করার চিন্তা ভাবনা করেছে। দর্শক আমরা দাম চাচ্ছে মূলত, দর্শক মূলত আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের পছন্দের ঘোড়াগুলো দেখানোর জন্য স্ক্রিন হাট থেকে। দর্শক মূলত দেখতেই পাচ্ছেন ঘোড়ার হাট কিছুটা ঘোড়া কম এসেছে, তারপর কিন্তু দাম কিন্তু যারা ঘোড়ার ব্যাপারে এসেছে তারা কিন্তু ঘোড়ার দাম ছাড়তে যাচ্ছেন, অর্থাৎ দাম কিন্তু তারা একটু বেশি হাঁকাচ্ছেন সবসময়। দর্শক দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে, ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।